এখন আমি এই মরিচ বীজ থেকে কি করে ওই জাদুই মরিচ গাছের সন্ধান পাবো? এতগুলো বীজের মধ্যে কোন বীজটাই বা ওই জাদুই মরিচের বীজ, সেটা আমি বুঝবো কি করে? জাদুই মরিচ গাছ খুঁজে বের করতে হলে এই বীজগুলো চাষ করতে হবে, কিন্তু আমি তো চাষাবাদ জানি না। তাহলে ইচ্ছে পড়ি, তুই এত ভাবছিস কেন? শোন, তুই বরং বীজগুলি নিয়ে পৃথিবীতে যা। শুনেছি পৃথিবীর পাখিরা নাকি চাষাবাদ জানে, ওদের দিয়েই না হয় বীজগুলি চাষ করিয়ে নিস। লালপুরি, তুই কথাটা তো একদম ঠিক বলেছিস, আমার তো আগে এই কথাটা মাথাতেই আসেনি রে। হ্যাঁ, দরকার হলে আমি পৃথিবীতে যাব, যে করেই হোক ওই জাদুই মরিচ গাছটা খুঁজে বের করতেই হবে। আমার বোনকে যে আমি সুস্থ করে তুলবই তুলবো। ইচ্ছে পড়ি, তুই আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি পৃথিবীতে যা। আমি তোর বোনের কাছে আছি, যতক্ষণ না তুই আসবি তোর বোনের কাছ থেকে আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে লালপরি, তাহলে আমি আসি, তুই আমার বোনকে একটু দেখে রাখিস কেমন? পৃথিবীতে তো চলে এলাম, কিন্তু এখানে তো কাউকে দেখছি না যে তার সাথে কথা বলবো। আরে ওই তো একটা পাখি আসছে, ওকে একটু বলে দেখি কাজ হয় কিনা। এই পাখি শোনো, এদিকে একটু শুনে যাও। আরে এই পরিয়া আবার কোথা থেকে উড়ে এলো? এই পরিয়া, কি হয়েছে, আমাকে এভাবে পথে আটকালে কেন? বলছি পাখি, আমি বড্ড বিপদে পড়েছি গো, তোমাকে আমার একটা উপকার করে দিতে হবে। এই যে মরিচের বীজগুলো দেখছো না, আমাকে এগুলো একটু চাষ করে দিবে? এই বীজগুলো চাষ করা যে খুবই দরকার। কি বললি, আমি চাষ করব? আমি হলাম এ বনের সব থেকে অলস পাখি, আমি কখনো কোনো চাষাবাদ করি না, আমি অন্যের উপর নির্ভর করে চলি, বুঝেছিস? আমি ও সব চাষাবাদ করতে পারবো না বাপু, যা অন্য পাখিকে গিয়ে বল। পরে একে একে বনের সবাইকে চাষ করতে বলে, কিন্তু কেউই রাজি হয় না। অবশেষে বনের একটা গরিব টুনি পাখি পরির কথায় রাজি হয়ে যায়। ঠিক আছে পরি, আমি বীজগুলো চাষ করব, কিন্তু তার আগে বলো তো এই বীজগুলোতে এমন কি আছে যার জন্য তুমি এত উত্তেজিত হচ্ছ? আসলে টুনি পাখি, এই মরিচ বীজগুলোর মধ্যে একটা জাদুই বীজ আছে, সে বীজ থেকে অঙ্কুরিত হওয়া মরিচ গাছের সাহায্যে আমার অসুস্থ বোন সুস্থতা লাভ করবে। আমরা পরিরা তো চাষ করতে পারি না, তাই তোমাদের কাছে এসেছি গো। দয়া করে অন্য পাখিদের মতো তুমিও মুখ ফিরিয়ে নিও না, আমার বোনের জীবন যে অতি বিপন্ন। দয়া করে সাহায্য করো টুনি, দয়া করে সাহায্য করো। পরি, তুমি শান্ত হও, আমি তো বলেছি যে আমি তোমাকে সাহায্য করব। এবার বলো তো তোমার বোনের কি অসুখ হয়েছে? আমার বোনকে এক দুষ্ট ডাইনি কালো জাদু করে রেখেছে, যার কারণে আমার বোন শরীরের সর্বশক্তি হারিয়ে ফেলেছে। কি বলছো, ডাইনি কালো জাদু করেছে? কিন্তু কেন? আসলে পরিরাজ্যের পরিমাতা মারা যাওয়ার পর থেকে পরিরাজ্যের সকল দায়িত্ব আমার বোনের উপর আরোপিত হয়, কেননা আমার বোন ছিল পূর্ণবতী। আর ওই ডাইনি পরিরাজ্য হস্তক্ষেপ করার জন্য আমার বোনের উপর জাদু প্রয়োগ করে। দয়া করে আমার এই উপকারটা করো বোন, আমার বোনের কিছু হয়ে গেলে আমি বাঁচব না, আর আমাদের পরিরাজ্য ধ্বংস হয়ে যাবে। আহারে, সত্যি ডাইনি তোমাদের সাথে অনেক অন্যায় করেছে, তবে বোন বলে যখন একবার ডেকেছো তবে তোমাদের সাহায্য আমি করবই, আমি আজ থেকে কাজ শুরু করব। আচ্ছা ঠিক আছে টুনি পাখি, আমি আজ তাহলে আসি, তোমার চাষের কাজ শেষ হলে আমি আবার আসব। আর হ্যাঁ, এই নাও কিছু টাকা, এগুলো দিয়ে তুমি চাষাবাদের জিনিসপত্র কিনো কেমন? এরপর ইচ্ছে পড়ে চলে যায়। এদিকে টুনি তার চাষের জমিতে মরিচের বীজগুলো রোপণ করে, আর তাতে পানি সার দিয়ে অনেক যত্ন করতে থাকে।
এভাবে টুনির যত্নে কিছুদিনের মধ্যে 20 থেকে মরিচ গাছ বের হয় আর তাতে ফলও হয়। একই কাণ্ড, জমিতে তো সব মরিচ গাছেরই মরিচ ধরেছে শুধুমাত্র এই গাছটা ছাড়া। আচ্ছা, এই মরিচ গাছে মরিচের বদলে কেক কেন ধরেছে? তাও আবার সাত রঙের কেক। আচ্ছা, মরিচ গাছে কখনো কি কেক ধরে? ও, তার মানে এবার বুঝেছি, এই মরিচ গাছটাই হয়তো সেই জাদুই মরিচ গাছ যেটার কথা পুরি আমাকে বলেছিল। হ্যাঁ, পুরি না আসা পর্যন্ত এই গাছটাকে আমার নজরে রাখতে হবে। এরপর টুনি পুরি আসার জন্য অপেক্ষা করতে থাকে। এই তো পুরি, তুমি এসে গেছো। পুরি, আমি তোমার কথা মতো মরিচ চাষ করেছি গো। এই যে দেখো, এই তো সেই জাদুই মরিচ গাছ পেয়ে গেছি। এবার এই মরিচ গাছের সাত রঙের কেক আমার বোনকে খাওয়াতে পারলে আমার বোন সুস্থ হয়ে উঠবে। বোন, তোর আর কোনো ভয় নেই বোন, আমি আসছি তোর কাছে। তুই কোথাও যেতে পারবি না, আমি কিছুতেই এই সাত রঙের কেক তোকে পরিরাজে নিয়ে যেতে দিব না। এই সাত রঙের কেক আমি খাবো আর অধিক শক্তি অর্জন করব। না শয়তান ডাইনি, আমি তোর এই মনোবাসনা কোনো দিনও পূরণ হতে দিব না। তুই আমার বোনের অনেক ক্ষতি করেছিস, আর না, আজ তোকে আমি শেষ করে দিব। কি, তুই করবি আমাকে শেষ? তোর সেই শক্তি আছে নাকি রে? খুব বড় বড় কথা বলছিস তাই না? তারা আজ তোকে কাঁচাই গিলে খাবো, তারপর অন্য কিছু। এরপর ডাইনি ইচ্ছে পরির উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে ইচ্ছে পরি টুনির দিকে একটা জাদুই দণ্ড ছুঁড়ে দিয়ে বলতে থাকে, টুনি, তুমি ওই মরিচ গাছ থেকে সাত রঙের কেক ছিঁড়ে নিয়ে এই জাদু দণ্ডের সাহায্যে তাড়াতাড়ি পরির রাজ্যে যাও। যাও টুনি, যাও, আর আমার বোনকে এই কেক খাইয়ে দাও। তাড়াতাড়ি যাও টুনি, আমি এদিকে ডাইনিকে দেখছি। টুনি ইচ্ছে পরির কথা মতো মরিচ গাছ থেকে সাত রঙের কেক ছিঁড়ে নেয় আর জাদুদণ্ডের সাহায্যে পরির রাজ্যে চলে যায়। টুনি এসো, আমি তোমার অপেক্ষায় করছিলাম। আমি এতক্ষণ থেকে জাদু আয়নায় সবটা দেখেছিলাম। চলো, এই সাত রঙের কেক তাড়াতাড়ি ইচ্ছে পরির বোন কারিশ্মা পুরীকে খাইয়ে দেই। একমাত্র পারলে কারিশ্মা পুরী পারবে ওই ডানির হাত থেকে ইচ্ছে পুরীকে বাঁচাতে। এরপর টুনি আর লালপুরি মিলে কারিশ্মা পুরীকে কেক খাইয়ে দেয়। সাথে সাথে কারিশ্মা পুরী একদম সুস্থ হয়ে যায়। লালপুরি, দেখো আমি একদম সুস্থ হয়ে গেছি। আমি সুস্থ হয়েছি লালপুরি, কিন্তু আমার বোন কোথায়? তাকে তো দেখছি না। এরপর ওরা সব ঘটনা কারিশ্মা পুরীকে খুলে বলে। কি, আমার বোন আমাকে বাঁচানোর জন্য এত বড় বিপদে পড়েছে? শয়তান ডাইনি, আজ আমার হাতে তোর ধ্বংস অবশ্যই হবে। ডাইনি, আমার বোনকে ছেড়ে দে বলছি, নইলে আজ তোর শেষ দিন হবে। ও, কারিশ্মা পুরি, তুই তাহলে আমার কালো জাদু ভেদ করে সুস্থ হয়েছিস, তবে আজ তোদের কারো নিস্তার নেই। ডাইনি কারিশ্মা পুরির দিকে আসতে থাকে আর এদিকে কারিশ্মা পুরি তার মায়া জাদু প্রয়োগ করে ডাইনিকে একটা রাশি করে দেয়। বোন, বোন তুই ঠিক আছিস তো? হ্যাঁ রে বোন, আমি একদম ঠিক আছি। আজ তোর জন্য আমি নতুন করে জীবন ফিরে পেয়েছি। শুধু আমার জন্য নয় রে বোন, এসব সম্ভব হয়েছে এই টুনি পাখির জন্য। ও যদি আমাকে সাহায্য না করত, তাহলে আজ এই দিনটা দেখতে পেতাম না রে। একে টুনি, তুমি কাঁচো কেন? তোমাদের দুবোনের ভালোবাসা দেখি গো, তোমরা দুবোন এক হয়েছো, এ দেখে আমার খুব আনন্দ হচ্ছে জানো। আর তোমরা জানো তো, আমারও না একটা ছোট বোন ছিল, এক মারাত্মক রোগে আক্রান্ত হয়ে আমার ছোট বোনটা মারা গেছে। টাকার অভাবে বোনকে বাঁচাতে পারিনি। আহারে, কেঁদো না তুমি। শোনো, আজ থেকে তুমি আমাদেরই বোন, আজ থেকে আমরা তিন বোন, কেমন? তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে। এই কথা শুনে টুনি অনেক খুশি হয় আর সবাই মিলে পরি রাজ্যে চলে যায়। টুনটুন, এই টুনটুন,
কিরে ঘুম হলো তোর? আর কত ঘুমাবি? বেলা যে গড়িয়ে যাচ্ছে, এখনো কোনো কাজ হলো না। এই তো মাসি, আমি উঠেছি। বলো এবার কি কি কাজ করতে হবে আমাকে? কেন, প্রতিদিন যা কাজ করিস তাই করবি? শোন, এত বেলা করে ঘুম থেকে উঠলে কিন্তু তোকে আমি কাজ থেকে তাড়িয়ে দিব, তাই সাবধান থাকবি। কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা একদম করবি না বললাম। এখন যা গোয়াল ঘরটা পরিষ্কার কর আগে, আমি এদিকে রান্নার যোগান দিচ্ছি। গোয়াল ঘর পরিষ্কার করে গাভীকে খেতে দিয়ে রান্নাঘরে আসবি, যা এখন। আচ্ছা ঠিক আছে মাসি। আচ্ছা আচ্ছা বললে হবে না, হাত চালিয়ে কাজ করবি। বিকেলে একটু আবার বাজারে যাব। এরপর টুনটুন গোয়াল ঘরে চলে যায়, এদিকে সুখী পায়রা রান্নাঘরে যায়। আসলে টুনটুন একটা অনাথ বাচ্চা ছিল। বাবা মা মারা যাওয়ার পর থেকেই প্রতিবেশী সুখী পায়রার বাড়িতে টুনটুন কাজ করত। মাসি মাসি, গোয়াল ঘর পরিষ্কার করা শেষ, আর গাভীকেও খাবার দিয়েছি। ও বেশ ভালো করেছিস। শোন, রান্না সব যোগান দিয়েছি, এবার রান্নাটা সেরে ফেল, আর আমি ওইদিকে গিয়ে গাভীর দুধ দোহনের কাজটা সেরে ফেলি। গিয়ে একটু পর আবার গোয়ালা আসবে দুধ কিনতে। এরপর সুখী পায়রা দুধ দোহন করার জন্য গোয়াল ঘরে যায়। এভাবেই চলছিল তাদের জীবন যাপন। উহ বাবা, পাশের বনে চুরি করতে গিয়ে ধরা পড়ে তো আমার নাজেহাল অবস্থা। আমাকে মারতে মারতে তো আমার শরীরের হাড় গোড় রক্ত মাংস একেবারে পচিয়ে দিয়েছে। বাবারে বাবা, ওই বনের পাখিদের শরীরে কি শক্তি! আর ওই বন থেকে পালিয়ে তো এ বনে এলাম। যাই হয়ে যাক না কেন, এ বনে ঘাপটি মেরে থাকতে হবে, কিছুতেই ধরা পড়া যাবে না। যাই বাবা, এবার খুঁজে দেখি কি চুরি করা যায়। কালু চোর বনে ঘুরে ঘুরে খুঁজতে থাকে যে সে কি চুরি করবে। দূর বাবা, চুরি করার মতো তো এবনে কিচ্ছু পেলাম না, তাহলে এখন আমি কি খেয়ে বাঁচব? চুরি ছাড়া তো আমি আবার কোনো কাজও পারি না। দূর দূর। হঠাৎই কালু কাকির চোখ যায় সুখী পায়রার গোয়াল ঘরের দিকে। আরে আরে, ওর তো একটা পাখির বাড়িতে গাভী দেখছি, গাভীটা বেশ তরতাজা মনে হচ্ছে। আচ্ছা, আমি যদি কোনোভাবে ওই গাভীটাকে চুরি করে বিক্রি করতে পারি, তাহলে তো মোটা অঙ্কের টাকা পাবো, আর সেটা দিয়ে অনায়াসে 3-4 মাস কেটে যাবে আমার, আর আমি আরামে দিন কাটাতে পারবো। হ্যাঁ, এবার সুযোগ বুঝে গোয়াল ঘরে ঢুকে পড়তে হবে, আর টুক করে গাভীটাকে চুরি করে আনতে হবে আমার। কি ব্যাপার, গাভীটা এত চিৎকার করছে কেন? দেখি তো গিয়ে। এই ভারসুন্দায় আবার ছোট্ট রাস্তা না তো? টুনটুন দৌড়ে গোয়াল ঘরে যায়। কই, এখানে তো কেউ নেই, হয়তো আমার মনের ভুল ছিল। গাভীর মনে হয় খিদে পেয়েছে, তাইও চিৎকার করেছে। এই নিয়ে গাভী ঘর দিলাম, খেয়ে তো। যাক বাবা, বড়জোর বেঁচে গেলাম। বুদ্ধি করে যদি এই গোয়াল ঘরের খড়গুলোর আড়ালে না লুকাতাম, তাহলে আজ এই বাচ্চা মেয়েটার চোখে ধরাই পড়তাম। এখন একটু জিরিয়ে নেই, গভীর রাত হতে গাভীটাকে নিয়ে পালিয়ে যাব। কালুকা গোয়াল ঘরের খড়ের আড়ালে বিশ্রাম নিতে নিতে একসময় ওখানেই ঘুমিয়ে পড়ে। টুনটুন শোন, ফ্রিজে 5টা বড় মাছ এনে রেখেছি, সেগুলো বের করে পিচ পিচ করে কেটে আবার ভালো করে ধুয়ে মচমচা করে ভেজে ফেল তো। আজ অনেক দিন বাদে আমার মা আসছে আমার বাড়িতে। জানিসই তো, আমার মা ভাজা মাছ খেতে ভীষণ পছন্দ করে। ও ঠাকুমা আসছে বুঝছি, তবে মাসি তুমি একদম চিন্তা করো না, আমি মাছগুলো কেটে ধুয়ে একেবারে কড়কড়া মচমচা করে ভেজে রাখবো, কেমন? এ কি, এত আলো আসছে কোথা থেকে? সর্বনাশ, সকাল হয়ে গেল আর আমি টেরি পেলাম না, এখন তাহলে চুরি করব কিভাবে? ধুর, এদিকে তো পেটের ভেতরে পোকাগুলো খাবারের জন্য চোচো করছে, কি খাবো এখন? এ রে, কে যেন আসছে, আমি বরং এখন লুকিয়ে পড়ি। গাভী চল, তোকে একটু বাহিরে থেকে ঘাস খাইয়ে আনি, কতদিন হলো বাহিরে বের হোস না, চল চল। ধুর বাবা,
এভাবে লুকোচুরি করে থাকা যায় না কি হ্যাঁ কি সুন্দর খাবারের গন্ধ পাচ্ছি মনে হয় কেউ রান্নাঘরে সুস্বাদু কিছু রান্না করছে গন্ধ শুকে তো খিদের জ্বালা আরো তীব্র হয়ে গেল এই পাখিটা বুঝি গাভীটার মালিক ছিল গাভি নিয়ে তো বাহিরেই গেল যাই কে সুযোগে দেখি কোনো খাবার পাই কিনা এই তো অবশেষে মাছগুলো ভাজা শেষ হলো যাই এবার ভাজা ভাজি ঝুড়িটা টেবিলে সাজিয়ে রাখি টুনটুন মাছ ভাজি ঝুড়িটা টেবিলে সাজিয়ে রাখে এদিকে সেই সুযোগে কালু কাক ওখানে চলে আসে টেবিলের উপর দেখছি একটা ঝুড়ি ভর্তি মাছ ভাজা মাছ ভাজার গন্ধে পুরো চারদিক যেন মোমো করছে কতদিন থেকে এমন কড়া কড়া মাছ ভাজা খাই না আজ মজা করে খাবো কালু কাক গপ গপ করে মাছ ভাজাগুলো খেতে থাকে এতক্ষণে পেটটা ভরলো দারুণ স্বাদ ছিল মাছ ভাজা গুলো খেতে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে চুরি করতে এসে এমন সুস্বাদু মাছ ভাজা খেতে পারবো যাই যাই কেউ আসার আগে গোয়াল ঘরে ঢুকে পড়ি আজ আর হাল ছাড়ছি না আজ গাভী চুরি করে নিয়ে যাবই যাব চোর কালু কাক গোয়াল ঘরে লুকিয়ে পড়ে এদিকে কিছুক্ষণ পর সুখি পায়রা গাভী নিয়ে বাড়িতে ফিরে আসে কিরে টুনটুন তোর মাছ ভাজা শেষ হলো হ্যাঁ মাসি এই দেখো টেবিলে সাজিয়ে রেখেছি সর্বনাশ ঝুড়িতে মাছ কোথায় মুখপুরি হতচারি নিশ্চয় তুই মাছ ভাজাগুলো খেয়ে কাঁটাগুলো এখানে রেখেছিস তাই না 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 মাসি আমি সত্যি বলছি আমি কোনো মাছ ভাজা খাইনি আমি তো একটু আগে এখানে ঝুড়ি ভর্তি করে মাছ ভাজাগুলো রাখলাম মনে হয় কোনো বিড়াল এসেছিল শয়তান মুখপুরি এটা তুই আবার কি সর্বনাশ করলি এতগুলো টাকার মাছ কিনে আনলাম এখন মা এসে কি খাবে তোর মাথা খাবে হায় হায় রে সুখী রেগে গিয়ে টুনটুনকে মারতে থাকে এ কি গাভীটার আবার কি হলো এত জোরে জোরে আওয়াজ দিচ্ছে কেন দেখি তো গিয়ে এই এই কে রে তুই কে আমার গাভীর কাছে তুই কেন আমার গাভীর কাছে হ্যাঁ কি করছিস বল তো কই কই না তো কিছু করছি না তো আমি কিছু করছিস না মানে এক্ষুনি দেখলাম আমার গাভীর দড়ি ধরে টানছিলি ও বুঝেছি তুই নিশ্চয় কোনো চোর তাই না তোর মতলব কেন জানি চোর চোর মনে হচ্ছে মাসি মাসি ওই দেখো ওই পাখিটার ঠোঁটে মাছের কাঁটা আটকে আছে মনে হয় এই পাখিটাই মাছ ভাজাগুলো খেয়ে ফেলেছে আরে তাই তো এই সত্যি করে বল তো তুই আমার মাছ ভাজা খেয়েছিস তাই না সত্যি বলবি নয়তো কিন্তু এক্ষুনি আমি পুলিশ ডেকে আনবো বললাম না না পুলিশ ডাকবেন না আমি সত্যি বলছি হ্যাঁ আমি চোর আপনার গাভী চুরি করার জন্য দুদিন থেকে গোয়াল ঘরে আমি লুকিয়েছিলাম কিন্তু চুরি করার সুযোগ পাইনি আর এদিকে খিদের জ্বালা সহ্য করতে না পেরে আপনার মাছ ভাজাগুলো আমি সব খেয়ে ফেলেছি দয়া করে ক্ষমা করে দিন আমাকে বেটা চোর তোকে আমি করব ক্ষমা এখানে কতগুলো টাকার মাছ ছিল তুই জানিস মাছ খেয়েছিস তুই আর বিনা অপরাধে এই বাচ্চা মেয়েটাকে আমি মারলাম আমার গোয়াল ঘরে এসেছিস গাভী চুরি করতে তাই না দাঁড়ারে আটকুরো বেটা তোকে আর চুরি করার ফল কি হয় তা আমি বুঝিয়ে দিচ্ছি তোদের মতো চোরদের জন্য আমরা কোনো কিছু বুঝতে পারি না জানিস টুনটুন এই বেটা চোরকে ধর তো মা এরপর টুনটুন কালো চোরকে চেপে ধরে আর সুখী পায়রা গোবর তুলে এনে কালো চোরের শরীরে লেপটে দেয় আর কালো চোর কোনো রকমই গোবর মাখানো শরীর নিয়ে সেখান থেকে এক ছুটে পালিয়ে যায় তো বন্ধুরা কেমন ছিল চোরের সাজাটা আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু